হাই ভিউয়ার্স, সাধারণ জ্ঞান 25 মার্চ নিবন্ধন পরীক্ষা সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন। তো পি কুমার রেডিও চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবে এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবে। তো আমরা এখন শুরু করব সাধারণ জ্ঞান। শালবন বিহার নির্মাণ করেন কে? শালবন বিহার নির্মাণ করেন রাজা ভবদেব। আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তা চলুন আমরা এরপরে পরবর্তী প্রশ্নের কি আছে সেটা আমরা লক্ষ্য করি। পরবর্তী প্রশ্নটি হলো, পাল রাজারা জাতিতে কি ছিলেন? পাল রাজারা জাতিতে কি ছিলেন? জাতিতে ছিলেন তারা বাঙালি। তো আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে আশা করি আপনাদেরই প্রত্যেকেরই উপকার হবে। তো এই অ্যান্সার খুবই সাধারণভাবে দিয়েছি। তো চলুন এবার আমরা 3 নম্বর প্রশ্ন লক্ষ্য করি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় কত তারিখে? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয়, অ্যান্সারটি হবে 2 ডিসেম্বর 1997, অর্থাৎ 2 ডিসেম্বর 1997 সালে। মহাস্থানগড় যে নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় অবস্থিত, অ্যান্সারটি হবে করতোয়া নদীর তীরে। করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি এবং আমার চ্যানেলের আরও অনেকগুলো ভিডিও বাংলা, ইংরেজি এবং গণিত সহ সাধারণ জ্ঞান দেওয়া আছে সেটা লক্ষ্য করবেন। বাগলান বাঁধ নির্মাণ করেন কে? বাগলান বাঁধ নির্মাণ করেন, অ্যান্সারটি হবে চার্লস থমাস বাগল্যান্ড। চার্লস থমাস বাগল্যান্ড, খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন কে? ছিলেন এই বিরোধী দলীয় সদস্য সেটা আমরা দেখি। তাই সঠিক অ্যান্সারটি হচ্ছে সুরঞ্জিৎ সেনগুপ্ত, অর্থাৎ তিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। পরবর্তী প্রশ্ন, অপারেশন জ্যাকপট সংগঠিত হয় ড্যাশ, অর্থাৎ অপারেশন জ্যাকপট সংগঠিত হয়, এর সঠিক অ্যান্সারটি হচ্ছে 15 আগস্ট 1971, অর্থাৎ 15 আগস্ট 1971 সালে অপারেশন জ্যাকপট সংগঠিত হয়। বিবি মরিয়ম মসজিদ কোথায় অবস্থিত বা অবস্থিত কোথায়? বিবি মরিয়ম মসজিদ অবস্থিত সঠিক অ্যান্সারটি হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে বিবি মরিয়ম মসজিদ অবস্থিত। আমার চ্যানেলের আরও নতুন নতুন যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো নিবন্ধন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসতে পারে। জনশুমারি ও গৃহগণনা কত তারিখ থেকে শুরু হবে? এটা খুবই একটি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি অ্যান্সার হবে 15 জুন 2022, অর্থাৎ 15 জুন 2022 থেকে 21 জুন 2022 পর্যন্ত চলবে জনশুমারি ও গৃহগণনা। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, অর্থাৎ 2 মহাকাশে উৎক্ষেপণ করা হবে কত তারিখে সেটা আমরা লক্ষ্য করব এবং কত সালে, অর্থাৎ সালটি হবে, অ্যান্সারটি হবে 2023, অর্থাৎ 2023 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মহাকাশে উৎক্ষেপণ করা হবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকলকে ধন্যবাদ।